আপনারা জানেন যে বর্তমান সময় প্রিন্টিং প্রেসের ব্যবসার আড়ালে কিছু অসাধু চক্র বিভিন্ন ধরনের জাল স্ট্যাম্প, রেভিনিউ স্ট্যাম্প, নন জুডিশিয়াল স্ট্যাম্প তৈরি করে আসছে, যা বিশেষ করে গ্রামীণ এলাকায় যারা হতদরিদ্র এবং এ সম্পর্কে জ্ঞান সীমিত তাদের কাছে এই জাল স্ট্যাম্পসমূহ বিক্রির মাধ্যমে তাদেরকে ধোঁকা দিয়ে আসছে। এরকমই একটি চক্রকে আমরা 1 তারিখ আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প, রেভিনিউ নন জুডিশিয়াল স্ট্যাম্প, কোর্টফি সহ এসব মালামাল তৈরি করার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি এবং এর সাথে সাথে এই গ্রুপের মূল হোতা পান্না কায়সার সহ আমরা 4 জন ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এ বিষয়ে পরবর্তী অভিযান কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।